এবার আমি ঘুমোতে গেলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাব অঞ্জন। আজ একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, সকালবেলা একটু ব্যস্ততা ছিল, অফিসের কাজে অলরেডি বসে গেছি। এই যে আমার ল্যাপটপ আর তনা জলখাবার নিয়ে আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে ডালিয়া, আর সঙ্গে রয়েছে ডিম ভাজা আর অ্যাপেল। এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। 5:30টায় আগে কফিকে ছাদে নিয়ে যেতাম, এখন ছটার আগে নিয়ে যেতে পারছি না। 5:30টায় চোখ খুলে একবার দেখছি, জানলা খুলে দেখছি কি ঠান্ডা কুয়াশা হয়ে আছে বাইরেটা, ওই জন্য 6:15-20 এরম সময় ওকে নিয়ে যাচ্ছি। আসলে ওর জামা পরে থাকে, রাত্রিবেলা জামা পরে শোয়াই ওকে, কিন্তু যখন ও এক্সারসাইজ করে বা হাঁটতে যায় তখন তো জামাটা পরানো ওদের ঠিক না, ওই জন্য জামাটা খুলিয়েই নিয়ে যেতে হয়, ওই জন্য একটু বেলা করে যাই। তো সেই সব করতে করতে আর ভিডিও শ্যুট করতে পারিনি, ওই জন্য এই এখন জলখাবার নিয়ে বসেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, সঙ্গে থাকো। তোমাদেরকে আগেও দেখিয়েছি জামা কাপড় মেলার জন্যে আমার জানলায় একটা ব্যবস্থা করেছি, তো সেইখানে জামা কাপড়গুলো মেলি কীভাবে দেখো। সকালবেলা উঠে মোটামুটি জামা কাপড় আমার প্রথমেই কাচা হয়ে যায়, তো ওয়াশিং মেশিন যেহেতু আমি চালাই তো ওগুলোকে একটু মেলে দিচ্ছি। এই এইভাবে মানে জিনিসগুলো আমরা ইউটিলাইজ করি আর কি। তো চলো দেখতে থাকো, এদিকে মেলে দিলে পশ্চিম দিকে জানলা, যদি এদিকে হাওয়া থাকে, আর যদি হাওয়া না থাকে তাহলে একটু রোদ্দুর থাকবে দুপুরের দিকে, তাতেই শুকিয়ে যাবে। এমনিও শীতকালে দুপুরের দিকে ভালোই রোদ্দুর থাকে, এখনো পর্যন্ত কুয়াশা বা পলিউশন খুব একটা নেই, আছে অল্প অল্প। যাই হোক দেখতে থাকো। বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেইছো, সেই পুঁই শাকগুলো দিয়ে রান্না হচ্ছে। সেই পুঁই শাক কাটা মানে অনেক ঝামেলার ব্যাপার, তো তনয়া পুঁই শাকগুলো কাটছে, ও আস্তে আস্তে কাটছে। আমি বলেছি পুঁই শাক চিংড়ি মাছও নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে নন রান্না করতে বলেছি। অনেকে ইলিশ মাছ দিয়ে খায়, ইলিশ মাছ দিয়ে খেতেও ভালো লাগে, তো আমি বললাম চিংড়ি মাছ দিয়েই করতে, চিংড়ি মাছ বেগুন এই সমস্ত দিয়ে করতে, কুমড়ো, তো আমি আবার এগুলোও ভালোবাসি। আবার নিরামিষ পুঁই শাকও একটা হয়, সেটাও ভালো লাগে, খারাপ লাগে না, সবসময় তো পাওয়া যায় না। আর একটা জিনিস হয় পুঁই মেটুলি, সেটা এখনও পাইনি, সেটা পাবো যেদিনকে, সেদিনকে নিয়ে আসবো, সেদিনকে খাওয়া হবে। এদিকে তনা এগুলো কাটছে আর ওদিকে কফি কিন্তু চুপচাপ বসে বসে দেখছে, কিন্তু কোনো ডিস্টার্ব করে না, বুঝলে। পুঁই শাক বানাবো আজকে, পুঁই শাকের চচ্চড়ি সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি সবচেয়ে ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করে দেখো কখনো, খারাপ লাগে না। তো অরিন্দমকে কাল বাজার থেকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, অল্প কটা আনতে বলেছিলাম, দেখো কতগুলো নিয়ে এসেছে। তার মধ্যে থেকে কটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে বাকিগুলো ফ্রিজে ভরে রাখবো, অন্য কিছু বানাবো সেটা দিয়ে। এই দেখো চিংড়ি মাছ কিছু নিয়ে নিয়েছে, এগুলো ছাড়ানো চলছে, ছোট ছোট চিংড়ি ভালো খেতে, ছোট চিংড়ি অ্যাকচুয়ালি টেস্ট খুব ভালো হয়। যাই হোক তলা এগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রান্না করবে বলেছে, পুঁই শাকে দিয়ে কেমন লাগে দেখা যাক। রান্নাঘরে এসে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পুঁই শাকটা জলে ভালো করে ভিজিয়ে রেখেছি ডাঁটা সমেত, আর এখানে সবজিগুলোকে ধুয়ে রেখেছি। সবজির মধ্যে দিয়েছিলাম বেগুন, কুমড়ো, শিম, মূলো আর একটু আলু, আর এখানে একটু পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে রেখেছি ফোড়নে দেবো বলে। হম
হচ্ছে পুঁই শাকের ফাইনাল লুক। দেখো একদম জলটা শুকিয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, তাহলেই এটা একদম রেডি। ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে, গা থেকে কালো কালো এগুলো না দেখো কত ময়লা নেবে, এগুলো এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা মাছেরই। তারপর ওর পাখনাগুলো কাটিয়ে দিয়ে কেটে দেব। মাছের বাজারে তো এতটা ভালো করে দেবে না, এগুলো আমাদেরই বাড়িতে করে দিতে হয়। ওই দেখো ও আবার একটা নতুন নাম দিচ্ছে, মাছের ড্রেসিং করছি। তাহলে তোমাদের যাদের যাদের বাড়ির মাছের ড্রেসিং এর দরকার আমাকে বলবে, আমি চলে যাবো তাদের বাড়িতে। ট্যাংরা মাছগুলো দেখলেই ভালো করে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, করে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়ায় দেখো তেল গরম করে দিয়েছি, এবার একদম ঢাল হাতে রেডি হয়ে গেছি। জানোই তোমরা ট্যাংরা মাছ ভাজার সময় খুব ফাটে, ওই জন্য একদম ঢাল নিয়ে বসে গেছি। এই ঢাল চাপা দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিই সব কটা মাছ, তারপর যখন ঝালটা বানাবো তখন আবার দেখাচ্ছি। দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়ায় দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা গোটা কাঁচা লঙ্কা, একদম সাধারণভাবেই করব। আর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি মিক্সিতে, আর সেটা আছে তোমার আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, বেশি ঝোল ঝোল রাখবো না, গা মাখাই করব, কারণ তোমার ডাল আছে তো, ডাল আছে শাক আছে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দেবো হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি মিষ্টি আর জিরের গুঁড়ো। দেখো সমস্ত গুঁড়ো মশলা এর ভেতর দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে একদম নামমাত্র জল দেব। এই তোমার মিক্সির কন্টেনারটা একটুখানি জল দিয়ে তোমার ধুয়ে নিলাম, সেই জলটাই একটুখানি এতে দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে উপরে একটু ধনে পাতা কুচি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ধনে পাতাটা এখন ফুরিয়ে গেছে, তাই ধনে পাতাটা দিতে পারবো না। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমার ট্যাংরা মাছটা দিয়ে দেবো, তারপর তাহলেই ট্যাংরা মাছের ঝাল রেডি। দেখো মশলা একদম কষে গেছে, এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, একদম ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ। আগে একবার তোমাদের দেখিয়েছিলাম তখন বেশ ট্যাংরা মাছটা বড় ছিল, ছোট বলে এরকম গা মাখা করলাম। এবার জাস্ট 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু, যাতে মশলাগুলো মাছে ঢোকে। হচ্ছে ট্যাংরা মাছের ফাইনাল লুক, একদম কষা কষা। লাঞ্চ এসে গেছে, লাঞ্চে আজকে অনেক কিছু রয়েছে, মানকচু বাটা, তারপর টমেটো পোস্ত তরকারি, তারপরে রয়েছে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ যেটা তোমরা রান্না করলো, আর রয়েছে চিকেন। এই রে বলছে আরও আছে, এত কি করে খাবো? তুমি জানো না, ভিউয়াররা জানে। আচ্ছা দাও, আর কি আছে? আচ্ছা পুঁই শাক করেছে আবার চিংড়ি মাছ দিয়ে, কত এই দিকে দেবে, কত কি খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, রিমিও খেতে বসবে, তনাও খেতে বসবে, আমি খেয়ে উঠলে আমার অফিসের কাজ আছে বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। দেখতে থাকো ব্লগটা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। পাপিয়া চলে এসছে কাজ করতে, কফি খুব খুশি, ছোটবেলা থেকেই পাপিয়াকে দেখেছে তো, পাপিয়াকে দেখলে খুব খুশি হয়। দেখো এই আওয়াজ যাবে, পাপিয়া মাসি ঘাড়ে উঠে যতক্ষণ না মাথা ক্লিপ নেবে ততক্ষণ তার শান্তি নেই। কফি মামা চলে এসো, কি দেখছো, তো আদর করে দিয়েছে, আদর করে দিয়েছে তো, এসো খাটে, এসো খাটে, এসো মাম্মা খাটে, আববে না,
তাহলে কিন্তু আমি তোমার জায়গাটা আটকে দেবো, আমি কিন্তু আটকে দেবো, দাঁড়া তো আটকে দিই, এনে একলা দিয়ে যাবি দেখি, তোর জায়গা আটকে দিয়েছে বাবা, আটকে দিয়েছে বাবা, বাবাটা কি দিত্তু। তোমরা দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপিয়াও এসেছিল কাজ করে চলে গেছে। কোনটা থাক না, তোমরা দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপিয়া এসেছিল কাজ করেও চলে গেছে। কফি খুব বিরক্ত করেছে, রোজই করে ওকে, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখছে তো সেই জন্য খুব ভালোবাসে ওকে আর কি। তো চলো এবার শীতকাল, দুপুরবেলা তো একটু ঘুমবো, ঘুমের পালা, তাহলে এবার আমি শুয়ে পড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, এবার আমি ঘুমোতে গেলাম।